এই পর্যন্ত আমি বড় হয়েছি, বড় হয়েছি মানুষ হিসাবেই পরিচিত মানুষের কাছে, কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। তার মানে রহিম আর রহিম নেই, সেই মৃত্যুবরণ করেছে। তার মানে ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, আমি আপনি আমরা সবাই কি মৃত। আমরা কি মরার পরে যাব কোথায়? কবরে। মাত্র 3.5 হাত মাটির গড়, গবেষণা করার কোনো সুযোগ? বিজ্ঞান চিরতরে ব্যর্থ। 3.5 হাত মাটির গড়ে কি হয় বিজ্ঞান জানে না। আল্লাহু আকবার বলেন না? ও মজিদপুরের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না, কেমন করে যাবে রে কবরে, কি নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মজিদপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে, এই পৃথিবীর মাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না, বাসবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী, গুড়ো পৃথিবী তোমায় ভুলে যাবে রে, তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না বে? ঠিক বন্ধুরে আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো, আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাবাতু রব্বিকাল শাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকী জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকেই তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে, তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবি খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গে খুঁজে পাও, কিন্তু বর্জকী জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি, তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু দুঃখজনক হলেও সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি ফাঁকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর কোরআনের মধ্যে সেটা একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের পোটা যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছ, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করোনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করোনি বন্ধু, তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের
সামনে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে। বন্ধু হাই রে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না, বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে সে যে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে সে যে হাই রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে, ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে সে চার একটা খাবার বরাদ্দ করে রেখেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল হাদিসের ভাষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লা নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কে গো নবী জানতে বড় মনে চায়, জানতে চাও রে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত পূজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বুঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা, আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই তিনাতুল খাবাল বন্ধ খেতে দেওয়া হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে, ও বন্ধু সইতে পারবে না, কেউ তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন, অহংকার করার কিছুই আমাদের কাছে নাই। কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে, এটা কেউ জানি না। ও বন্ধু আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আজাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা? আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ, দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আপনাদেরকে আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিলাম, এদিকে তাকান, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল, সিঙ্গেল কিন্তু একটা মানুষ নয়। আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে, আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম আল্লাহ কোরআনে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর ভাষা, আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সাপটা কথা, মানুষ। কি মানুষ? ইংলিশে যদি বলি কেউ কেউ বলে ম্যান, আবার কেউ কেউ বলে পার্সন, তাই না? এটা হলো এই যে বাহিরের মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এইটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ। আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকেন ভিতরে। এটা আপনার আমার মাঝে কিভাবে আসছে সেটা আপনি আমি আজও জানিনি, সৃষ্টির কাছে আজও অজানা, আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা। ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কুল রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনার আমার মাঝেই রুহুটা ছিল না, বিধাই আপনার আপনি আমিও ছিলাম না, ছিলাম কথা বলেন না কেন? মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন, তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই। কথা কি আমার বুঝেন আপনারা? আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম, তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢুকানো হয় নাই, বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি, আমার কোনো নাম রাখা হয় নাই। আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, আর আত্মাটা ছিল আলমে আর রুহের জগতে। সুবহানাল্লাহ কন্যা, মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ রুহুটা, তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন। সাত দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে, রাখছে না? আবার